কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অর্থাৎ প্লান্ট ফিজিওলজি নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটি এই অধ্যায়ের পার্ট 9। চলো আজকে কি কি থাকবে দেখে নেই। দেখো, আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমরা কি কি শিখতে পারবে। এক অণু গ্লুকোজ ভেঙে আমরা এর আগের ক্লাসে দেখেছি, এই শ্বসন নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করেছিলাম যে পুরো শ্বসন, শ্বসনের পুরো টপিক জুড়ে কি কি জিনিসগুলো থাকে। আমরা দেখেছিলাম যে গ্লুকোজ ভেঙে যখন এটিপি তৈরি হচ্ছে, তখন এর প্রথম যে ধাপ, চারটি ধাপের মধ্যে বা তিনটি ধাপের মধ্যে প্রথম যে ধাপ, এটি হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং এটি ঘটে কোথায়? সাইটোপ্লাজমে ঘটে। এবং সাইটোপ্লাজমে ঘটে কি হয় এটাও জেনেছিলাম যে এক অণু গ্লুকোজ ভেঙে কি দুই অণু পাইরুভিক এসিড উৎপাদন হয়, এবং এর ফলে মাঝে কি হয় দুই অণু NADH2 উৎপাদন হয় এবং দুই অণু ATP। ওকে, এর সত্যতা আমরা জানবো আজকে। ওকে, তাহলে এগুলো তোমরা পুরো ক্লাসে জানতে পারবে, অবশ্যই একটু মনোযোগ দিবে। দেখো, এই একটু আমরা ফ্ল্যাশব্যাক করি পিছনের দিকে। আমরা যখন সালোক সংশ্লেষণ করি ফটোসিনথেসিস, তখন কি পড়েছিলাম? কেলভিন চক্র পড়েছিলাম, এবং কেলভিন চক্রে দেখেছিলাম কি গ্লুকোজ উৎপাদন হয়েছিল। সর্বশেষ ধাপ ছিল কি হ্যাসল্যাক চক্র, তার আগের ধাপ ছিল কি কেলভিন চক্র, অর্থাৎ শেষ চক্র হচ্ছে কি কেলভিন চক্র, যার মূল লক্ষ্য হচ্ছে কি গ্লুকোজ তৈরি করা। নিশ্চয় পড়েছ, যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে, আর যারা পড়েছো প্র্যাকটিস করেছো তাদের কাছে আজকের গ্লাইকোলাইসিস ধাপটি একেবারে সহজ মনে হবে। ক্লিয়ার? দেখো, একটু মনোযোগ দাও, এই হচ্ছে কি কেলভিন চক্র। আজকে কেলভিন চক্র পড়বো না, ঘাবড়ানোর কোনো কারণ নাই, কিন্তু যারা কেলভিন চক্র পড়েছো তাদের জন্য আজকের মতো খুশি আর কিছু থাকবে না। ওকে, তাহলে এই হচ্ছে কি কেলভিন চক্র পড়েছিলাম। ক্লিয়ার? এদিকে দেখেছিলাম কি যেখান থেকে শুরু হয়েছিল শেষমেষ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর কি অ্যাক্টিন ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে কি ডিসলফাইড থ্রি ফসফেট ডাইহাইড্রোক্সাইড থ্রি ফসফেট, তার ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ। ক্লিয়ার? এবং এই রাইবোজ 1,5 ডাইফসফেট কে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই ধাপগুলো পড়েছিলাম। এখন কথা হচ্ছে যে এটার সাথে গ্লাইকোলাইসিসের সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক, খুব ভালো সম্পর্ক আছে। দেখো এবার একটু যদি আগের পড়ার সাথে মিলে যায় না, তাহলে পড়তে খুব মজা লাগে। আমাকে লাগে, তোমাদের কেমন লাগে জানি না, আশা করি লাগে আমার মতে। দেখো এবার একটু খেয়াল করো, এই কি পুরো গ্লাইকোলাইসিস ধাপ। একটু দেখো তো এখানে কি আছে, গ্লুকোজ। এবারে শুরুতে যাও, এখানে কি আছে, গ্লুকোজ। এরপর দেখো তো গ্লুকোজ 6 ফসফেট আছে কিনা, এখানে দেখো গ্লুকোজ 6 ফসফেট আছে। এরপর কি ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে দেখো তো ফ্রুক্টোজ 6 ফসফেট আছে। এরপর দেখো তো ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট আছে না, আছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট আছে। এরপরে কি আছে, এখানে কি ছিল থ্রি ফসফো গ্লিসারাল্ডিহাইড থেকে গেছে দুষ্টু। এরপরে কি আছে, ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন থ্রি ফসফেট, এই দুটা জিনিস তৈরি হয়েছিল। এই দুটা জিনিস আছে কিনা দেখো তো, থ্রি ফসফো গ্লিসারাল্ডিহাইড ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন থ্রি ফসফেট আছে কিনা, অবশ্যই আছে। এরপর দেখো, এরপরে 1,3 ডাইফসফো গ্লিসারিক অ্যাসিড আছে কিনা, আছে। দেখো থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে কি হয়েছে, 1,3 ডাইফসফো গ্লিসারিক অ্যাসিড। এরপর দেখো যে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড এই পর্যন্ত একেবারে মিলে যায়, কি ভালো লাগছে না? অবশ্যই। এরপরে বাকিটুকু একেবারে ওয়াটারের মতো সহজ। ক্লিয়ার? দেখো থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড পর্যন্ত আমরা পেয়ে গেলাম, মিলে গেল। এখন থ্রি ফসফো অর্থাৎ 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে, 2 ফসফো গ্লিসারিক অ্যাসিড মানে এখান থেকে কি আসলো, একটু সরে গেল, অর্থাৎ 2 নম্বর কার্বনে ফসফেট চলে আসলো। এরপর তৈরি হলো কি ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, তারপর তৈরি হলো কি পাইরুভিক অ্যাসিড। উদ্দেশ্য ছিল আমার গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ ভাঙব, দুই অণু পাইরুভিক অ্যাসিড পাবো, এবং আশপাশে যা পাই সেটাই বোনাস, বোনাস না সেগুলোই কাজের, সেটাই বোনাস। দেখো এবার, তাহলে এ পর্যন্ত মিলে যায়, এ পর্যন্ত এটা কোন ব্যাপার, কোনো ব্যাপার না। এই দুটো শব্দ জাস্ট পড়তে হবে, নতুন নতুন বলতে কিছু না, 3 নম্বর থেকে 2 নম্বর শুধু এইটুকুই, ফসফোনাল পাইরুভিক অ্যাসিড তো পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এটা যারা পড়েছ তারা অবশ্যই এখন
মন খুলে হাসছো যে কি মজা কি মজা। ওকে এবার যাই এটা নিয়ে আলোচনা করি যে এগুলো কিভাবে হলো। ঠিক আছে দেখো এবার গ্লুকোজ কি গ্লুকোজ ভাঙবে এক নাম্বার ধাপে ভাঙবে কি তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট কি তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট এবং গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ একটা সাদা মোটা বলা ছিল আর এখানে এসে কি হলো এর সাথে এটা ফসফেট যুক্ত হলো এন্ড ফসফেটটি কত নাম্বার কার্বন যুক্ত হবে 6 নাম্বার কার্বন যুক্ত হবে ঠিক আছে অর্থাৎ এই সাদা মোটা কি কাবা লাগাই দিল কে লাগাইলো ফসফেট ফসফেট আসে কোথা থেকে কোন দুষ্ট কাছ থেকে এটিপির কাছ থেকে ATP অ্যাডেনোসাইন তিন তিনটি ফসফেট ট্রাইফসফেট অর্থাৎ ATP এ কি করলো একটা ফসফেট মুক্ত করে দিল যে কি হলো ADP হলো কার সাহায্যে ম্যাগনেসিয়াম আয়নের সাহায্যে ভেঙে দিল এখান থেকে যে ফসফেটটি আসলো এই এই দুষ্ট ফসফেট কার সাথে যুক্ত হলো গ্লুকোজের সাথে এবং 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 জেনে শুনে ও দুষ্টর মধ্যে কি করলো 6 নাম্বার কার্বনে যুক্ত হলো কত নাম্বার কার্বনে 6 নাম্বার কার্বনে এই কারণে হলো কি গ্লুকোজ 6 ফসফেট হলো গ্লুকোজ 6 ফসফেট এবার গ্লুকোজ 6 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট কি দুষ্ট দুষ্ট দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফ্রুক্টোজ কি আমরা জানি যে যে কার্বোহাইড্রেট গুলো ফলে থাকে ফ্রুটে থাকে সেগুলো ফ্রুক্টোজ ফ্রুক্টোজ 6 ফসফেট হলো ওকে ভালো কথা এটা কে করবে এর জন্য এটা দুষ্ট বলা কাজ করে এনজাইম কি এনজাইম গুলো কাজ করে আমরা জানবো এনজাইম গুলো এখন দেখতে পাচ্ছ না অবশ্যই একটু পরে দেখতে পাবা কারণ জাস্ট এখানে এনজাইমের প্রভাব অন্য কিছু নেই এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট দুইটি আছে 1,6 মানে দুইটি ফসফেট আছে বলে কি ডাই হয়ে যায় আমার কিছুই না দা ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট কি দুষ্ট রে বাবা দেখো এখানে গ্লুকোজের সাথে 6 নাম্বার কার্বন একটা ফসফেট যুক্ত হলো আবার তারপর ফ্রুক্টোজ হলো এবার ফ্রুক্টোজের সাথে কি হচ্ছে আরো একটি ফসফেট যুক্ত হচ্ছে এই ফসফেট আসবে কোথা থেকে আরো একটু দুষ্ট এটিপি চলে আসবে কোথা থেকে যেখান থেকে আসুক না কেন এটিপি এসে কি করবে এডিপি হবে অর্থাৎ এখানে এখানে এসে কি একটি ফসফেট ছেড়ে দেবে যে আমার কাছে ভারী ভারী লাগছে ভালো লাগছে না এই ফসফেটটি রেখে দাও কারণ এই ফসফেট যাবে কোথায় এই ফ্রুক্টোজের সাথে যুক্ত হবে কেমন দিয়ে হবে কি ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ইজি একটা ব্যাপার গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হলে গ্লুকোজ 6 ফসফেট 6 নাম্বার কার্বন যুক্ত হলে বলে 6 ফসফেট তারপর কি গ্লুকোজ থেকে এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো এখনো কিন্তু যার ফলে কি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট পরিবর্তিত হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে কি হচ্ছে থ্রি ফসফোগ্লিসারাইড হচ্ছে ওকে এবার এই থ্রি ফসফোগ্লিসারাইড কি বলছে যে আমি একা না থেকে আমার মতো আর একটা কপি বানাই দিই আমার মতো মানে হুবহু আমার মতো না মানে আমার কাছাকাছি আর একটা কি কপি বানাই দেয় এটা কি করলো দ্রুত একটা এনজাইমকে ব্যবহার করে ডাইহাইড্রক্সি অ্যাসিটন থ্রি ফসফেট তৈরি হয়ে গেল ওকে এটা হচ্ছে একটা দশা এই গ্লাইকোলাইসিসকে দুইটি পর্যায়ে ভাগ করলাম দুইটি দশায় ফেজ টু ফেজ ওয়ান ফেজ টু ফেজ ওকে তাহলে এই একটা দশা চলে গেল গ্লুকোজ থেকে তৈরি হলো কি থ্রি ফসফেট গ্লিসারাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটন থ্রি ফসফেট এই অ্যাক্টিং ডাইফসফেট গ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কি থ্রি ফসফেট গ্লিসারিক অ্যাসিড কি তৈরি হচ্ছে থ্রি ফসফেট গ্লিসারিক অ্যাসিড এবং অ্যাক্টিন ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল অর্থাৎ দুইটি ফসফেট ছিল হয়ে গেল কি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ঠিক আছে তাহলে অ্যাক্টিন ডাইফসফো অর্থাৎ এক নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে দুটি ফসফেট ছিল এক নাম্বার কার্বনে ছিল দুই নাম্বার কার্বন ছিল আর এখানে বলো কি থ্রি ফসফো অর্থাৎ তিন নাম্বার কার্বনে আছে তাহলে এবার কি হলো এবার এখান থেকে ফসফেট গেল এখন এই ফসফেট নেওয়ার জন্য ওখানে বসেছিল কি উৎপেদ্য বসেছিল কি এডিপি এই এডিপি এর সাথে ফসফেটের যুক্ত হয়ে কি তৈরি হলো এটিপি তৈরি হলো ক্লিয়ার তাহলে আমরা অলরেডি একটা এডিপি পেলাম এবার দেখো থ্রি এখান থেকে যে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো
এখানে দুষ্টু এনজাইম কাজ করবে, এই এনজাইম কি করবে, এই তিন নম্বর কার্বনে না থাকে, ফসফেটে না থাকে, এখানে বলবে কি তুই দুই নম্বর কার্বনে যাও বাবা। হ্যাঁ, তখন এই তিন নম্বর কার্বন না থেকে ফসফেটটি আসবে কোথায়, দুই নম্বর কার্বনে। এ কারণ নাম হয়ে যাচ্ছে কি টু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার টু ফসফোগ্লিসারিক অ্যাসিড এনজাইমের সাহায্যে, বিশেষ এনজাইমের সাহায্যে ফসফোনাল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, কি ফসফোনাল পাইরুভিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার? এবার এই ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, আমার উদ্দেশ্য কি ছিল, পাইরুভিক অ্যাসিড ফসফোনাল অর্থাৎ ফসফেট বহনকারী পাইরুভিক অ্যাসিড। এবার এই ফসফেট কে কি করতে হবে, মুক্ত করতে হবে, রাইট? মুক্ত করে দিল, কোনো ব্যাপারই না, মুক্ত করে দিল, যে তুমি এত না তোমার দরকার নাই, তুমি যাও। গেল, ফসফেটকে যখন ছেড়ে দিল, এখানে উদ্ভিদে বসে থাকা এটিপি এডিপি কি করবে, যে আসো ফসফেট আমার বন্ধু, আমরা একসাথে থাকি, যুক্ত হলো, তৈরি হলো এটিপি। ওকে, ক্লিয়ার? দিয়ে তৈরি হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস ধাপ গ্লুকোজ দিয়ে শুরু করলো, তৈরি হলো কি পাইরুভিক অ্যাসিড। মাঝখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি খুবই সোজা কেলভিন চক্রের সাথে মিলে যায়। সুতরাং যারা কেলভিন চক্র পড়োনি অবশ্যই ভিডিও দেখবে, কেলভিন চক্র পড়বে, তাহলে এটি খুবই সহজ মনে হবে। ক্লিয়ার? এবার দেখো, এই যে এক অণু থ্রি ফসফোগ্লিসারাইডহাইড থেকে কি হলো, এক অণু পাইরুভিক অ্যাসিড হলো। আমার উদ্দেশ্য দরকার ছিল দুই অণু পাইরুভিক অ্যাসিড, এও কি করবে, ওর মতো যাত্রা করবে, একই ভাবে হুবহু ভাবে যাত্রা করে কি করবে, আর এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। দিয়ে দুই হাতে হবে কত, দুই অণু পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এখানে যা হবে সবই কি দুই অণু করে হবে। আমি আলোচনা সুবিধা তো দরকার নাই, এই এটা হাত বাড়ানোর দরকার নাই, এখানে যা আছে সব কি দুই দুই করে ধরো, এর দ্বিগুণ করে ধরে নাও, ধরে নাও দ্বিগুণ করে, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখে নেই, যে এখানে যা আছে সব এক, ক্লিয়ার? তাহলে এটিপি খরচ হলো কয়টি, একটি, এখানে কয়টি, একটি, টোটাল এটিপি খরচ হলো কয়টি, দুটি, দুইটি, এই প্রথম দশায় দুইটি এটিপি খরচ হলো, ক্লিয়ার? এবার এখানে কতটি এটিপি উৎপাদন হচ্ছে, দেখো এখানে কয়টি, একটি এটিপি, এখানে কয়টি, একটি এটিপি, একটি মানে আমি বললাম আগে যা হবে দুটি করে, তাহলে এটা কি দুইটি এটিপি, দুইটি এটিপি, কয়টি, চারটি, কয়টি, চারটি। তাহলে এই দ্বিতীয় দশায় এটিপি তৈরি হচ্ছে কয়টি, চারটি, এবং এই চারটি এটিপি তৈরি হচ্ছে, কিন্তু এখানে যেহেতু দুইটি এটিপি ক্ষয় হয়ে যাচ্ছে, এ কারণে মাইনাস টু এটিপি, থাকলে কত, কতটি, টু এটিপি, ক্লিয়ার? এ কারণে এই গ্লাইকোলাইসিস ধাপে আমরা নগদ এটিপি পেয়ে থাকি কতটি, টু অন এটিপি, ক্লিয়ার? ওকে, এবার এনএডিএইচ2 কতটি, এখানে কয়টা দেখায়, একটি, এবং আমরা আগে বললাম যে এখানে যা হবে সব দুইটি করে, সুতরাং এখানে দুইটি এনএডিএইচ2 পেয়েছি, টু অনু এন, সরি, যা হোক টু অনু এন এ ডিএইচ2। তাহলে এখান থেকে প্রত্যেক অনু এনএডিএইচ2 থেকে এটিপি পাওয়ার কথা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তিনটি করে এটিপি পাওয়ার কথা, তাহলে আমরা এখানে পাই কটা, ছয়, ছয় অনু এটিপি, এগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট পর্যায়ে গিয়ে ভেঙে কি পাবো, ছয়টি এটিপি পাবো, ক্লিয়ার? এখন টোটাল এটিপি সংখ্যা দাঁড়ায় কতটি গ্লাইকোলাইসিস ধাপে, আটটি, আট অনু এটিপি আমরা পেয়ে থাকি, কিন্তু আট অনু এটিপির মধ্যে আমরা দুই অনু এটিপি লস করি, ব্যবহার করতে পারি না, শুধু দেখি চোখ মেল করে, কিন্তু কাজ হয় না। আমরা ছয় অনু এটিপি কাজে পাই, দুই অনু এটিপি কে কাজে পাই না। কেন পাই না, ওই যে এর আগের ক্লাসে বলেছি যে যখনই সাইটোপ্লাজম থেকে এনএডিএইচ2 ভেঙে প্রোটন, সাইটোপ্লাজমে যখন এনএডিএইচ2 ভেঙে প্রোটন তৈরি হয়, এবং প্রোটনকে প্রোটন পাম করে যখন কি হাইড্রোজেনের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে, তখন মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে অবস্থিত এটিপি একটা করে ক্ষয় হয়ে যায়। সুতরাং এই দুই অণু এনএডিএইচ2 এর জন্য এটিপি নষ্ট হয় কতটি, দুইটি। সুতরাং এখান থেকে আমরা ছয়টি এটিপি না কাউন্ট করে
আমরা কাউন্ট করব 4টি এটিপি ক্লিয়ার তাহলে 4টি এটিপি 6টি এটিপি কাউন্ট করব যে এতটি উৎপাদন হয় 6টি উৎপাদন হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাজে পাই কতটি 4টি ওকে যদি না বুঝে থাকো এর আগের ক্লাসটি তোমরা দেখবে তাহলে এবার দেখে নেই যে কোথায় কোথায় এনজাইম কোন এনজাইম কোথায় কাজ করে প্রথমে দেখো গ্লুকোজের সাথে গ্লুকোজের উপর যে এনজাইম কাজ করছে কাইনেজ হেক্সোকাইনেজ বলা হচ্ছে কাইনেজ অর্থাৎ যেখানে এটিপি ভেঙে এডিপি হবে সেখানে যে এনজাইম কাজ করবে এটা হচ্ছে কাইনেজ এনজাইম এবং এটি যেহেতু ছয় কার্বন বিশিষ্ট গ্লুকোজের উপর কাজ করছে সুতরাং এটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইম ওকে এবং গ্লুকোজ ছয় ফসফেট থেকে ফ্রুক্টোজ ছয় ফসফেট যখন হচ্ছে তখন এখানে যে বলেছিলাম দুষ্টু এনজাইমের কথা এই এনজাইম হচ্ছে কি আইসোমারেজ কোন মারেজ আইসোমারেজ এনজাইম এবং এই তিন নাম্বার ধাপে গিয়ে কি এনজাইম কাজ করবে দেখো ফ্রুক্টোকাইনেজ কাইনেজ নাম হলো কি ফ্রুক্টোকাইনেজ এনজাইম কাজ করছে এখানে এরপরে ফ্রুক্টোজ একশো ডাইফসফেটের উপর কোন এনজাইম কাজ করছে দেখে নেই অ্যালডোলেজ কোনলেজ অ্যালডোলেজ এনজাইম কাজ করছে মনে থাকবে অ্যালডোলেজ এই অ্যালডোলেজ এনজাইম কাজ করার ফলে কি তৈরি হচ্ছে থ্রি ফসফোগ্লিসারলডিহাইড এবার থ্রি ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সাইড থ্রি ফসফেট তৈরি করবে এখানে একটা এনজাইমের সাহায্য তো নেওয়াই লাগে কোন এনজাইম আইসোমারেজ এনজাইম এই থ্রি ফসফেট ফসফোগ্লিসারলডিহাইড বলবে ও মারেজ আইসো ডাইহাইড্রোক্সাইড থ্রি ফসফেট তৈরি করি ক্লিয়ার কি বলবে ও ম্যারেজ ইয়া ম্যারেজ আইসো কি করবো ডাইহাইড্রোক্সাইড থ্রি ফসফেট তৈরি করবো এ কারণে এটা নাম হচ্ছে কি আইসো ম্যারেজ এর জন্য নাম হচ্ছে আমি না এটা মজা করার জন্য এরপর দেখো থ্রি ফসফোগ্লিসারলডিহাইড যেখানেই এনএডিএইচ টু ভাঙবে এনএডিএইচ টু তৈরি হবে সেখানে যে এনজাইম কাজ করবে হাইড্রোজেনের ব্যাপার সবার এখানে চলে আসে এ কারণে এখানে বলা হচ্ছে কি ডিহাইড্রোজিনেজ কি জিনেজ ডিহাইড্রোজিনেজ এরপরে আবার যেহেতু এখানে কি তৈরি হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে এখানে কি কাইনেজ এডিপি এটিপি যখন কার্বার চলে আসবে তখন কি এনজাইম কাজ করবে কাইনেজ ক্লিয়ার হাইড্রোজেনে যখন ব্যাপার সাপে চলে আসবে কি এনজাইম কাজ করবে ডিহাইড্রোজিনেজ এখানে কি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড জাস্ট গ্লুকোজ কে ফসফেট কে এক কার্বন থেকে আরেক কার্বন সরিয়ে হবে এই থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বলছে তুমি মিউট হও আমি একটু আগে এক স্টেজ থেকে আরেক স্টেজে নিয়ে যাই তিন নাম্বার কার্বন থেকে দুই নাম্বার কার্বন নিয়ে যায় তিন নাম্বার স্টেজ থেকে দুই নাম্বার স্টেজে নিয়ে যায় এই জন্য হচ্ছে কি মিউটেজ স্টেজ মিউটেজ ওকে মনে থাকবে এরপরে কি টু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে কি ফসফোনাল পাইরুভিক অ্যাসিড এখানে কি এনজাইম কাজ করছে দেখি ইনোলেজ কিলেজ ইনোলেজ টু ফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে হচ্ছে কি ফসফোনল পাইরুভিক অ্যাসিড ওকে তাহলে যে যে এনজাইম কাজ করছে কি বলা হচ্ছে ইনোলেজ ঠিক আছে এরপরে কাইনেজ আবারও যেহেতু এটিপি এডিপি ব্যবস্থাটা চলে আসে তাহলে কোন এনজাইম কাজ করবে যার কাজ কাম নাই কাজ কাজ কাম নেই তার কাইনেজ ওকে এই কাইনেজ তাহলে এই হচ্ছে টোটাল কি এনজাইম গুলোর নাম তাহলে আশা করি যে তোমরা এই এই পুরো ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা যখন খাতা লিখবে তখন এভাবে লেখা দরকার না ভেঙে থাকে এইভাবে লিখবা এর নিচে বাকিটুকু দিবা ক্লিয়ার তার নিচে এর নিচে দিবা এর নিচেটুকু দরকার নেই ঠিক আছে এবং এখানে যা হবে সবগুলো কি দ্বিগুণ ওকে তাহলে এ হচ্ছে কি গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিস মানে কি হচ্ছে যে
গ্লাইকো গ্লুকোজ লাইসিস ভেঙে যাওয়া কি তৈরি করবে দুই অণু পারমাণবিক অ্যাসিড তৈরি করবে সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পারমাণবিক অ্যাসিড উৎপন্ন হয় উৎপাদন হয় একই বলা হচ্ছে কি গ্লাইকোলাইসিস তাহলে এ হচ্ছে কি গ্লাইকোলাইসিস ওকে তোমরা এক অণু গ্লুকোজ ভেঙে কিভাবে দুই অণু পারমাণবিক অ্যাসিড উৎপন্ন হয় এর ধাপগুলো স্টেপ বাই স্টেপ আর তারপরে এগুলো অবশ্য খাতা লিখবে এবং প্র্যাকটিস করবে কিন্তু আর একটা জিনিস আমি বলে দিই ওটা ভুলে গেছিলাম দেখো এখানে যে কোনটা কোনটা অভিমুখী হবে কোনটা কোনটা একমুখী হবে এখানে এক তিন নয় কত এক তিন নয় এক তিন নয় গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু খাতা লেখার সময় যা খুশি তাই করলাম কোনটা অভিমুখী কোনটা একমুখী আমার দেখার দরকার নাই লিখতে পারলে হলো মায়ের ক্লিয়ার এক তিন নয় এই কয়টা স্টেজ হচ্ছে কি একমুখী একমুখী এক তিন নয় ক্লিয়ার বাকিগুলো সব উভমুখী ওকে ওকে তাহলে এগুলো বাড়ির কাজ থাকলো আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে হাজির হবো সে পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে একে মনে বিধান নিচ্ছি ওকে বাই।